আমার মনের ঘরে আনাচে কানাচে যত ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে আছে আমার মনের ঘরে আনাচে কানাচে যত ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে আছে তার সবটুকু তোমারই জন্যে রাখা দেওয়ালে মেঝেতে আর ছাদে আছে আঁকা এর পরের পোর্শনটা হচ্ছে দীনানাথ মঙ্গেশকর তোমার নুনে রঙেতে ভিজিয়ে তুলি ভালোবাসা বলি এই যে বিয়ে শিফটটা এই এই শিফটটা আমার দীনানাথ মঙ্গেশকর কাছ থেকে শেখা চমৎকার সুরে ভিজিয়ে নেব তুলি ইন্দ্রদীপা শ্রীজাদকে নিয়ে আমার আজকের পর্ব যেন অনেকক্ষণ চলবে এরকমই আমার আশা আপনারা একটু জিরিয়ে নিন আমরা ওদের সঙ্গে একটু জিরিয়ে নিই পাড়া তো জুড়াবে না পাড়া তো জুড়াবে না এই লেখাটার নাম সে আর আমি তার যেরকম তছনছিয়া স্বভাব ঝড়ের পিঠে সওয়ার হয়ে আসে আমিও তেমন অজ পাড়াগাঁর নবাব সন্ধেবেলা মুক্ত ছড়াই ঘাসে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স প্রেজেন্টস শুট আর লয় আমি তো বহু বছরে বহু সময় তোর অনেক কাজে তুই আমায় ডেকেছিস বাজাতে তোর কম্পোজিশন শুনিয়েছিস বহু সময় আমি কাটিয়েছি তোর সম্বন্ধে কিন্তু আমি এটাও জানি যে তুই একটা আউট অ্যান্ড আউট কি বলবো মানে অসভ্যতার চূড়ামণি তোর মধ্যে হ্যাঁ যাকে জানোয় তাই বলছিস অসভ্য ব্যবহার করছিস যেটা আমার সঙ্গে তোর যে ইন্টারঅ্যাকশন কখনো আমার তোকে মনে হয়েছে খুব সুইট একটা পয়েজড ছেলে সেটা একটা আমার তোর সঙ্গে ব্যক্তিগত বাল্যকালের রিলেশনশিপ থেকে হতে পারে আমার সিস্টেমটা সেভাবে রিয়্যাক্ট করে হ্যাঁ আমার সিস্টেমটা রিয়্যাক্ট করে সেভাবে যে যেরকম তার সেভাবে রিয়্যাক্ট করে সিস্টেম আমি কিছু আমি আমি ব্যবহার কোনটাই আমি করি না আমার শরীর পারে যেরকম ধর তুই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা গাইতে এলে তাদের নানা রকম ভাবে উত্তপ্ত করিস কেন করিস উত্তপ্ত করি না কি করিস ল্যাজটা ছেটে দি কিরকম ল্যাজ নিয়ে আসে তো সব হ্যাঁ আজকাল তো বেশিরভাগ রিয়েলিটি শো এর প্রোডাক্ট হ্যাঁ তারা সব প্রচুর লোকে সই নিচ্ছে এই নিচ্ছে তারপরে যেই গায়নটা গানটা গাইতে ঢুকছে সব কিছু ঠিক আছে এবং এদের একটা মানে আমি কারোর এগেনস্ট নেই এরা কাউকে না কাউকে নকল করছে যেটা আমার গা পিত্তি জ্বলে যায় ইন্ডিভিজুয়ালিটিটা হ্যাঁ নিজের সত্তাটা নেই ইদানিংকালে এরকম কোন একজন শিল্পীর জন্য তোর কোন কম্পোজ করা একটা গান মনে পড়ছে মানে যাকে বকেছি হ্যাঁ কারণ সে শুনলে বুঝবে যে ডিরেক্টর কিভাবে সেটা জানেন কালে সবচেয়ে বেশি মানে বকুনি খাইনি সবচেয়ে বেশি র‍্যাগড হয়েছে আমার হাতে অন্বেষা আচ্ছা ওর অ্যালবাম করলাম তোর মনে আছে যে কাজটা তুই মিউজিক করেছিলি আমি পারকাশনটা অ্যারেঞ্জ করেছিলাম পুরো ট্র্যাকটা তো তুমি করেছিলে আমি খালি গানটা শুরু করে পাঠিয়েছি হ্যাঁ হ্যাঁ ওইটাতে অন্বেষাও গিয়েছিল সবাই গিয়েছিল খুব ভালো গিয়েছিল খুব ভালো গিয়েছিল কিন্তু ওই গানটা একটু শোনা চলো পথে একসাথে পথে হবে পথে না চলো পথে একসাথে পথে হবে পথে না রূপ কথা পুরাবে না নোটে গাছে মুড়াবে না ঘরে ঘরে উপজাবে পাড়া তো জুড়াবে না পথে একসাথে পথে হবে এটা চমৎকার একটা কাজ ও আর আমি মিলে করেছিলাম খুব সুন্দর ওরা সবাই এখানে গিয়েছিল তো আরেকটা কথা আমার খুব জানার তুই যেরকম এরকম বদমাইশ অসভ্যতা করিস সঙ্গে দোষর যাকে পেয়েছিস এরকম একটা মিষ্টি বোবেচারা সুন্দর ছেলে তার হয় না রাবণের সাথে তো রাম লাগে
মানে একে অপরের অস্তিত্ব নেই। কিয়া বাত, আমি রাবণ, রাম না থাকলে রাবণের অস্তিত্ব কি? সীতা তো কেউ, আমার মনে আছে আমি ছোট্ট সীতা, আর বহু সীতার মত। হ্যাঁ, অফকোর্স। এই কি ভয়ঙ্কর সব কথা বলছে কিন্তু, আমি পরের এপিসোডটাই যেতে চাই। আর যাস না, ও যে কোথায় কি বলছে নিজেই জানে না। আমি ছোট্ট সীতাকে চিনতাম, ওর মা, ওর মামা, ওর বাবা তপন দা, ওর বাবা যুগান্তর পত্রিকার অমৃতবাজার, যুগান্তর সাংবাদিক ছিলেন। এবং আমাদের ছোটবেলার একটা এক একজন দাদা হয় যাকে দেখলে খুব পছন্দ হয়, খুব ডার্ক সাইডে বোহেমিয়ান টাইপ, মানে রেকলেস লাইফ অথচ দারুণ লেখা, ওই হচ্ছেন তপন দা। আর মা শিলাদি, মামা মানুষ চক্রবর্তী, দাদু তারাপদ চক্রবর্তী, এরকম একটা লেগেসি। কিন্তু বাবার ওজন ভারী হলো, তুই লিখতে লাগলি, গান কেন তোকে টানলো না? তুই তো তবলা শিখতিস আমার মনে আছে, গান গাইতিস টুকটাক সেও মনে আছে। এইটুকু সৃজাত ছিল, আমি মানুষদের সঙ্গে শিলাদির সঙ্গে বাজাচ্ছি, সৃজাত পাশে বসে আছে। তারপর হঠাৎ বহু বছর বাদে সৃজাত, সৃজাত কৃত্তিবাস পুরস্কার, আনন্দ পুরস্কার, আমার ধারণাই নেই কেউ। হঠাৎ একদিন ওকে দেখে বলছি তুই সৃজাত, বলছে হ্যাঁ আমি তো সৃজাত। আমার সেটা একটা মানে পরম পাওনা হলো। তো এই এইটা কি করে ঘটলো তোর জীবন? না, গানটা কখনো আমাকে ছেড়ে যায়নি, ছেড়ে যায়নি, কারণ আমি আমি গান ছাড়া আজ অবধি আমার 24 ঘন্টা কাটে না। কারণ আমি ছোটবেলা থেকে খাওয়া দাওয়া, নিঃশ্বাস নেওয়া, স্নান করার মতোই গান শুনে এসেছি বাড়িতে, মামার বাড়িতে। এবং আমি জানতাম যে আমার বন্ধু বান্ধবরা যেমন সন্ধে হলে পড়া করতে বসতে হয়, আমাদের গান বাজনা নিয়ে বসতে হয়। মানে যেদিনটা বাড়িতে গান হচ্ছে না, সন্ধেবেলা সিঁড়িতে ওঠার সময় গানের আওয়াজ পাচ্ছি না, তার মানে কোনো একটা বড় দুর্ঘটনা হয়েছে, কারণ সন্ধেবেলা গান হচ্ছে না বাড়িতে। তো এইরকম একটা পরিবেশে বড় হওয়ার পর গানের থেকে বেরোবার কোনো জায়গা থাকে না, আমারও নেই। একটা সময় আমি ভেবেছিলাম যে শাস্ত্রীয় সঙ্গীতকে পেশা হিসেবে নেব, মায়ের কাছে, মামার কাছে নিয়মিত তালিম নিতেও শুরু করেছিলাম। তাতে আমার একটা অসুবিধে এলো, যেখানে আমার মনে হচ্ছিল যে শাস্ত্রীয় সঙ্গীতে যে ধরনের কথা ব্যবহৃত হয় সেটা আমার কথা নয়। আমি সুর দিয়ে নিজেকে প্রকাশ করতে পারছি ঠিকই, কিন্তু আমার হয়তো আরো কিছু বলবার আছে, যেটা আমি বন্ধুদের, শাশুড়ি আর ননদ আর এই আর তাই, এইটা আমি পাচ্ছি না। কি করে তোমার সঙ্গে এই মাঝরাতে দেখা করতে যাই, আমার পায়েল থেকে শব্দ হচ্ছে, এইটা ঠিক আমি 2000 সালে দাঁড়িয়ে আমি এটা বলতে চাই না। মাঝরাতে বেরোই না তো, কি করে ওটা মানবে? দশটার মধ্যে মোবাইল বন্ধ। তারপরে ততদিনে পড়তে শুরু করেছি, কবিতা পড়তে পড়তে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় এসেছি। আর শেষ মানে এই লেখালেখিতে আসার জন্য শেষ যিনি দায়ী তিনি তদানীন্তন বাবা। তো বটেই, বাবার কাছ থেকে আমি লেখা পেয়েছি, কারণ বাবাকে লিখতে দেখতাম আর আমি খুব ঈর্ষা করতাম, কারণ বাবার মুক্তোর মতো হাতের লেখা ছিল। সেই হাতের লেখা আমি জীবনে পাইনি, কিন্তু একটা অসামান্য হাতের লেখা ছিল। যখন শ্রীলাদি তপন দা, তোর মনে আছে একবার একটা মহেশ যোগীর ট্যুর হলো, সেই সময় সবার আমাদের পাসপোর্টের কি বলে ভিসার ফর্ম তপন দা ফিল আপ করেছিলেন, সে মুক্তোর মতন সব ডেটা উনি লিখে লিখে দিয়েছেন। তোর প্রথম লেখা কবিতা কি ছিল? প্রথম লেখা কবিতা যদি বলি তাহলে আমি বলবো যে ক্লাস 6-7 নাগাদ আমার একটা, আমি একটা ডায়েরিতে খুব লুকিয়ে কবিতা লিখতে শুরু করি। সে কবিতা কি লিখেছিলাম আমার মনে নেই, সে ডায়েরিও আর নেই আমার কাছে, কিন্তু প্রথম লেখা কবিতা ওই ডায়েরিতেই লেখা। আর তোর হাতে একটা বই দেখছি, নিশ্চয়ই তোর পাবলিশড কবিতার সংকলন, দুর্ভাগ্যবশত আমারই বই। তো সেইটার থেকে একটা তোর পছন্দের কবিতা একটু পড়ে শোনা। এই লেখাটার নাম সে আর আমি। তার যেরকম তছনছিয়া স্বভাব ঝড়ের পিঠে সওয়ার হয়ে আসে, আমিও তেমন অজ পাড়াগাঁর নবাব সন্ধেবেলা মুক্ত ছড়াই ঘাসে। তার যেরকম বিরুদ্ধতার মেজাজ হঠাৎ করে উল্টো দিকে ছোটে, আমিও তেমন আগুন জলে ভেজা সময় বুঝে ঠোঁট বসাবো ঠোঁটে। তার যেরকম উল্টো পাল্টা খুশি হালকা রঙের বাতাসে চুল বাঁধে, আমিও তেমন সিঁদুরে মেঘ পুষি কেমন একটা গন্ধ ছড়ায় ছাদে। তার যেরকম মন খারাপের বাতিক সন্ধে হলে ভাল লাগে না কিছু, আমিও তেমন জলের ধারে হাঁটি বুঝতে পারি আকাশ কত নিচু। তার যেরকম জাপটে ধরে সোহাগ আমায় ছাড়া চলে না একদিনও, আমিও তেমন দু চার লাইন দোহা লেখার ওপর ছড়িয়ে থাকা তৃণ। তুই আমাদের মনে ছড়িয়ে আছিস তোর ব্যাপ্তি নিয়ে,